চ্যাম্পিয়ন হও, পরের বার গ্রুপ পর্ব থেকে বাদ যাও। কেবল ব্রাজিল বাদে 1998 থেকে 2014 বিশ্বকাপ পর্যন্ত সকল বিশ্ব চ্যাম্পিয়নদের হজম করতে হয়েছে এই গ্লানিময় রেকর্ড। 2002 বিশ্বকাপে হেরে যে ধারা শুরু করেছিল ফ্রান্স, 2022 বিশ্বকাপের শেষ ১৬ স্থান করে নিয়ে সেই ধারার ইতি টানল ফরাসিরাই। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ডেনমার্ককে হারিয়ে গ্রুপ পর্বে টানা দুই জয়ে প্রথম দল হিসেবে শেষ ১৬ নিশ্চিত করেছে লাবলুজরা। এর আগে 1998 সালে ব্রাজিলকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ফ্রান্স। পরের আসরের প্রথম ম্যাচে সেনেগালের কাছে হেরে বিশ্বকাপ পুনরুদ্ধারের মিশনে ধাক্কা খায় জিদান অরিরা। শেষমেশ প্রথম রাউন্ড থেকে বিশ্বকাপের যাত্রা শুরু হয়ে যায় ফ্রান্সের। তবে 2002-এর বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পরের আসরেও কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ায় আপাতভাবে মনে হয়েছিল ফ্রান্সের বিদায় হয়তো কোনো বিচ্ছিন্ন ঘটনা। 2006 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ইতালি। শক্তিশালী দল নিয়েও 2010 বিশ্বকাপের প্রথম পর্ব থেকেই হেরে বিদায় নিতে হয় চ্যাম্পিয়নদের। এমন ঘটনা ইতালির সাথে এই প্রথম নয়। 1950 সালে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। এরপর 2010 সালে চ্যাম্পিয়ন হয় স্পেন। পরের বিশ্বকাপ 2014 সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় স্পেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে 1-5 গোলে হেরে বিশ্বকাপ মিশন শুরু করা লা রুহারা বিদায় নেয় গ্রুপ পর্ব থেকে। 2014 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় জার্মানি। তার পরের বিশ্বকাপে 2018 সালে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় তারা। অনেকে এই চক্রকে ইউরোপের অভিশাপ হিসেবে আখ্যা দেয়। ব্যাপারটা এমন হয়ে গেছে যে চ্যাম্পিয়ন হলে পরের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে সেই দলকে বিদায় নিতে হচ্ছে। এবার কি তাহলে সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটবে? ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স কি এবার তাহলে গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে? সেসব আশঙ্কার মেঘ উড়িয়ে দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তার জোড়া গোলে ডেনমার্ককে 2-1 গোলে হারিয়ে 32 দলের ভেতরে সবার আগে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে শিরোপাধারী ফ্রান্স। ডি গ্রুপে টানা দুই ম্যাচে 6 পয়েন্ট দলটির। তারা শুধু ফুটবল বিশ্বকাপের অভিশাপকে গুড়িয়ে দেননি, বরং তারা 1958 ও 1962 সালে টানা দুই বিশ্বকাপ জয় ব্রাজিলের মতোই ধারাবাহিক জয়ের স্বপ্ন দেখছে। ফুটবল ইতিহাসে ১৬ বছরের রেকর্ড ভাঙার পর কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স কি টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারবে?